ভিউয়ার্স, আজকে আমরা দেখব ফটোশপ CS6 এর মাধ্যমে কিভাবে লোগো তৈরি করা যায়। তো আসুন আমরা এরকম সুন্দর একটি লোগো তৈরি করি। আমি একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি, তো এই প্রজেক্টটা আমি করে দেখাবো। তো প্রথমে ফাইল, নিউ, ডকুমেন্টের নাম দিয়ে দিই লোগো ডিজাইন। এটা ওয়াইড দেব 800 পিক্সেল, হাইট দেব 800 পিক্সেল এবং রেজলিউশন 300 পিক্সেল/ইঞ্চ রেখে ওকে করব। তো এবার ভিউ, নিউ গাইড, ভার্টিক্যাল 50% ওকে। ভার্টিক্যালি একটি রুলার দেখতে পাচ্ছি, গাইড দেখতে পাচ্ছি, ভিউ হরাইজন্টাল। এবার হরাইজন্টাল 50% ওকে। এবার হরাইজন্টাল একটি গাইড দেখতে পাচ্ছি। তো এই গাইড দেওয়ার উদ্দেশ্য হলো মিডল যে অংশটা রয়েছে, কেন্দ্রবিন্দু, সেটা আমরা এখানে কাজে লাগাবো, সেটা আমাদের প্রয়োজন লোগো লোগো ডিজাইনের ক্ষেত্রে। এবার উইন্ডো অ্যারেঞ্জ থেকে এই যে এখানে দেখা যাচ্ছে নিউ উইন্ডো ফর লোগো ডিজাইন, আমাদের ডকুমেন্টের নাম, সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে লোগো ডিজাইনের দুইটি উইন্ডো আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি, একই প্রোগ্রামের দুইটা উইন্ডো। তো দুইটা উইন্ডো একসাথে দেখার জন্য আমরা উইন্ডো অ্যারেঞ্জ টু আপ ভার্টিক্যালি, টু আপ ভার্টিক্যাল অপশনে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে আমাদের একই যে আমাদের ডকুমেন্ট রয়েছে সেটার দুইটা উইন্ডো পাশাপাশি, ডকুমেন্ট দুইটা কিন্তু একই। সেটা টেস্ট করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনার আঁকার সাথে সাথে এখানে দুইটাই, একটাতে আঁকায় দুইটা দুইটিতে আঁকা হয়ে যাচ্ছে, তার মানে এটি একই ডকুমেন্টের দুইটা উইন্ডো। তো এটা আমরা কি কাজে লাগাবো তাই দেখাচ্ছি। আমরা এই উইন্ডোটা অ্যাক্টিভ করি, পরে এটাকে আমরা এভাবে ছোট করে পাশে রেখে দেই, এখান থেকে এটাকে জুম করে দিই, জুম করে এটাকে সরিয়ে মাঝখানে মিডল বরাবর নিয়ে আসি, দিলাম। এবার আমরা যে কাজটি করব, আমরা টুল প্যানেল থেকে ইলিপস যে টুলটি রয়েছে সেটা নিয়ে নিব। ইলিপসটা নেওয়ার পরে এখানে যে ভার্টিক্যালি বা হরাইজন্টালি যে রেখা দুটির ছেদ বিন্দু রয়েছে আমার কেন্দ্রবিন্দু, সেখানে আমি এভাবে নিয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি মেনু আসবে, সেখানে আমি 800 পিক্সেল দিয়ে এবং ফরম সেন্টার চেক করে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের এখানে একটি ইলিপস, ব্ল্যাক কালারের ইলিপস চলে এসেছে। তো আপনি যে যে ইলিপসের কালারটা যা দিতে চাবেন এখান থেকে ফিল কালার থেকে সেটা পছন্দ করতে পারেন। রেড দিলে রেড, যেটা আপনি দিতে চান এখান থেকে, গ্রিন দিলে গ্রিন, এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। তো আমি এখানে গ্রিন কালারটা চুজ করে দিই। তো স্ট্রোক নান রয়েছে এবং এখানে যে পয়েন্ট রয়েছে 3 পয়েন্ট, এই 3 পয়েন্টই রাখবো। তো এবার আমরা পুনরায় আরেকটি ইলিপস রাখবো। তো সে পূর্বের মতো দুটি ছেদবিন্দুতে এখানে এসে মাউসের বাম বাটন ক্লিক করলেই সাথে সাথে প্লাস চিহ্ন ধারণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস চিহ্ন ধারণ করার সাথে সাথে আপনারা পুনরায় আরেকটি ক্লিক করবেন। পুনরায় আরেকটি ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট ইলিপস এই ডায়লগ বক্সটি আসবে, সেখানে এবার আমরা টাইপ করবো 750, হাইট 750, ফরম সেটা চেক করে ওকে করব। তো এখন এখানে যে ফিল্টার রয়েছে সেটা গ্রিন রয়েছে, এখানে আমি স্ট্রোকটা চেঞ্জ করে দেবো। খেয়াল করুন স্ট্রোকটা আমি চেঞ্জ করে রেড দিয়ে দিব, দেখুন রেড স্ট্রোকটা চলে এসেছে। তো এখান থেকে আপনি যে পয়েন্টটা রয়েছে সেটা চেঞ্জ করে দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারেন, যে যে বাড়িয়ে কমিয়ে দেখলে 12টার পরে এটা বেড়ে গেছে, তো এটা কমিয়ে দেখটু 3.69
একটু চাহিদা অনুসারে এটা আপনি সেটিং করে নেবেন। পুনরায় আমরা ইলিপস, আর একটা ইলিপস নিব, নিয়ে এখানে যে কেন্দ্রতেই রয়েছে সেখানে পূর্বের ন্যায় মাউসের বাম বাটন ক্লিক করবো, ক্লিক করার সাথে প্লাস মাইনাস ধারণ করেছে পুনরায় ক্লিক করবো। মানে এই ক্রিয়েট ইলিপস এর ডায়ালগ বক্সটা আসলে এখানে আমরা মান বসিয়ে দেবো 415 পিক্সেল বাই হাইট দেব 415, ফর্ম সেন্টার দিয়ে রেখে ওকে করব। ওকে করার সাথে সাথে আমাদের এখানে আরেকটি বৃত্ত তৈরি হয়ে গেছে স্ট্রোকের, যেহেতু ফিল কালার গ্রিনই রয়েছে। তো এবার আমরা এখান থেকে স্ট্রোকটা মানটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারবো। এই যে বাড়িয়ে দিলাম দেখুন, এবং ফিল যে কালারটি রয়েছে সেটা আমি ব্ল্যাক করে দিব। তো এখানে মোটামুটি আমাদের একটি বৃত্তাকার একটি ডিজাইন হয়ে গেছে। তো এখন আমাদের যেই কাজটি সেটা হলো গিয়ে টাইপ করা, টাইপে কিছু লেখা, যেহেতু লোগোর মধ্যে ভিতরে টাইপ করে কিছু লেখা থাকে। তো সেই জন্য আমরা এখানে ইলিপস টুলটা নিয়ে এখানে এবার চেঞ্জ করে দেব শেপ, যে অপশনটি রয়েছে শেপের জায়গায় পাত দিয়ে দেব। পূর্বে কিন্তু আমরা শেপ অপশনটা ব্যবহার করছি, শেপে চেক রয়েছে, এগুলো সব শেপ। আমি যে পূর্বে যে তিনটি ইলিপস দেখছি সব শেপ অপশন দিয়ে, এবার আমরা পাত অপশনটা চেক করে দেব। পাত অপশনটা অ্যাক্টিভ করে ঠিক আমরা দুটি রেখার মধ্যবিন্দুতে মাউসের বাম বাটন ক্লিক করবো, আপডেট ক্লিক করার সাথে সাথে এরকম প্লাস পয়েন্ট চলে আসবে, আসলে পুনরায় ক্লিক করবো, ক্লিক করে এরকম একটি ডায়ালগ বক্স আসবে। সেই ডায়ালগ বক্স এবার আমরা দিব 515, মান দুইটাতেই একই মান থাকবে 515, ফর্ম সেন্টার চেক রেখে ওকে করব। তো এখন আমাদের যে স্ট্রিপটা আমরা আঁকলাম, পাথটা আঁকলাম, সেই পাথটা কোথায় গেল সেটা দেখার জন্য আমরা এই পাথ চলে যাব। পাথিকে ওয়ার্ক পাথ অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে যে আমাদের ডকুমেন্টটা রয়েছে লোগো ডিজাইন সেখানে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে আমাদের পার্টটা দেখা যাচ্ছে দেখুন। তো এবার আমরা লেয়ারে চলে আসবো, লেয়ারে এসে আমরা টেক্সট টুলটি নিয়ে নিব। টেক্সট টুলটি নিয়ে এখন আমরা কার্সরটা, এখানে আরেকটি ব্যাপার, এখানে যে আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে সেটা আমরা মিডিলে চেক করে দেখেছি, এখানে লেফট লাইন রাইট লাইন রয়েছে, আমি মিডিল লাইনে সেন্টার লাইন দিয়েছি, তো মধ্য বরাবর লেখা হবে। তো ঠিক এটা চেক অবস্থায়, অ্যাক্টিভ অবস্থায় আমরা কার্সরটা এভাবে নিলে, পাতের উপরে নিলে এভাবে কার্সরের মাঝখানে বাঁকা একটি রেখা দেখা যাচ্ছে দেখুন, এই যে এখন সোজা রয়েছে। এখন কার্সরটা এখানে নিলে ঠিক কার্সরের মাঝখানে, মাঝখান বরাবর বাঁকা একটি চিহ্ন চলে আসে, এই যে দেখুন বাঁকা চিহ্ন আসার সাথে সাথে আমরা মাউসের বাম বাটন ক্লিক করবো। মাউসের বাম বাটন ক্লিক করার সাথে সাথে কার্সরটা ভিজিবল হচ্ছে দেখুন। তো এখানে আমরা যে টগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলটা রয়েছে সেখানে ক্লিক করবো, ক্লিক করে এই প্যানেলটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ক্লিক করে রিসেট ক্যারেক্টার, ক্যারেক্টার রিসেট করে নিব। একটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার আগে বিভিন্ন রকম কাজে আমরা চেঞ্জ করেছি, সেটা রিসেট করে নেওয়ার জন্য রিসেট ক্যারেক্টারে ক্লিক করব। রিসেট ক্যারেক্টার করলে এখানে কালারটা আমরা যেটা রয়েছে সেটা আমরা রেড কালার, রেড কালার চুজ করে দিই, এই রেড কালারটাই। দেন এখানে যে সাইজ রয়েছে সেটা আমরা 30 পয়েন্ট দিই, এবং এখান থেকে আমরা ফন্ট চুজ করতে পারি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট চুজ করে নেবেন। আমি এখানে একটি ফন্ট চুজ করছি, আপনার লোগোর যে ধরন সেই ধরন অনুসারে অবশ্যই আপনি ফন্ট নির্ধারণ করবেন। ফন্ট আমি এখানে বাংলা ফন্ট ব্যবহার করব, আমি বিজয় যেটা রয়েছে এটা অ্যাক্টিভ রয়েছে আমার এখানে, তো বিজয়ের ইউনিকোডটা অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে এখানে আমি বাংলা ফন্ট নিয়ে আসবো, বাংলা ফন্ট ব্যবহার করবো, বাংলায় লিখবো আমি। আমি এখানে যে ফন্টটা ব্যবহার করব সেটা খুঁজে দেখি কোনটা ভালো দেখায়, জাস্ট আমি এটা ব্রহ্মপুত্র যেটা রয়েছে এই ফন্টটা আমি নিয়ে নিলাম, ব্রহ্মপুত্র ফন্টটা নিয়ে পুনরায় পাটটা চলে গেছে, যেহেতু ওয়ার্কপাথে নিয়ে লেয়ার দেন অ্যাক্টিভ লেয়ার আমাদের পাটটা চলে এসেছে, এবার এখানে ক্লিক করবো, ক্লিক করার সাথে কার্সর চলে এসেছে দেখুন। এবার আমি টাইপ করবো, লেখাটা মোটামুটি এভাবে চলে এসেছে, রয়্যাল বেঙ্গল টাইগার।
রয়্যাল বেঙ্গল টাইগার, এখন এই লেখাটা যে এখানে এভাবে চলে এসেছে, এই লেখাটাকে আমরা এখান থেকে ইচ্ছে করলে এটাকে ছোট বড় করে নিতে পারি, সেটা আমরা কিভাবে করবো তাই দেখছি। তো এখানে এভাবে সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে এখান থেকে আমরা এখানে যে অপশনটা রয়েছে সেখান থেকে আমরা লেখাটাকে দেখুন ছোট বড় করে, মানে তার সাইজটা আমরা একটু কনজাস্ট মানে আরো কাছাকাছি করে দিলাম, একটা একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের যে দূরত্ব রয়েছে সেটা দূরত্ব কমিয়ে দিলাম আমরা এই টুলের সাহায্যে। তো রয়্যাল বেঙ্গল টাইগার আমরা লিখলাম, এখানে লেখার পরে আমরা এখন আমরা আরেকটা কাজ করব, আমরা নিচে যে অংশটি করেছে সেখানে কিছু টাইপ করবো। তো সেটা টাইপ করার জন্য পুনরায় আমরা পাথে চলে যাব, ওয়ার্ক পাথ দেন লেয়ার, লেয়ার আসার সাথে সাথে দেখুন আপনার পাথটা দেখা যাচ্ছে ঠিক নিচে এখানে এসে আমি এখানে আবার মাউসে কার্সরের মাঝখানে যে বাঁকা রেখাটা ধরে করলে আমি আবার ক্লিক করব, কার্সর চলে এসেছে। বাংলাদেশ লিখবো আমি, সমাধান করার জন্য আমরা এখানে যে টুল প্যানেল থেকে কুইক সিলেকশন টুলটা নিয়ে নিবো, ডিরেক্ট সিলেকশন টুলটা, পাথ সিলেকশন টুল, এখানে ক্লিক করে এখানে এটা নিয়ে নিব। নেওয়ার সাথে সাথে দেখা যাবে যে আমাদের এখানে নিয়ে আসার পরে কার্সারের দুই দিকে অ্যারো হেড ধারণ করছে, তখন আমরা মাউসের বাম বাটন প্রেস করে ধরে লেখাটাকে ড্রাগ করে এভাবে উপরের দিকে ড্রাগ করলে দেখা যাবে লেখাটা সোজা হয়ে গেছে। তো এখানে আরেকটি টুল রয়েছে, এই টুলটা আমরা এখানে ইউজ করব, বাঁ দিকে মাইনাস দিকে নিলে দেখা যাবে লেখাটা সমান নয় আমাদের লোগোর ভিতরে চলে এসেছে। তো এভাবে আমরা লেখাটাকে ভিতরে নিয়ে আসলাম, তা এটা ইচ্ছা করলে আপনি আরেকটু ভিতর দিকে নিয়ে আসতে পারেন, যেহেতু এই লেখাটা এখানে বাউন্ডারি বরাবর চলে এসেছে, তো এটার সাথে অ্যাডজাস্ট করে লেখাটাকে আপনি সেট করে নেবেন। তো এটা কর এই কাজ এভাবে করার পরে এখানে আমি বোল্ড করে দিই, লেখাগুলো আরো সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে আরেকটা ব্যাপার, এখান থেকে আমি লেখাটার হাইটটা একটু কমিয়ে দিই, কিন্তু ইকারের লেজ গুলো সব উপরে চলে গেছে, বর্ডার ছুঁয়ে গেছে, সেই জন্য আমি এটার হাইটটা একটু কমিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ক্লিয়ার, রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমি এখানে কোন টুল গুলো ব্যবহার করে প্রতিটা ফন্ট, প্রতিটা ডিজাইনের লোগোর বিভিন্ন ডিজাইনের কোন অংশগুলো পরিবর্তন করছি সেগুলো নিশ্চয়ই খেয়াল করছেন এবং সেভাবে আপনারা ট্রাই করবেন। তো হয়ে গেল আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ টাইপ করা, এই লোগোর ভিতরে আমি এটা একটা প্রজেক্ট আমি তৈরি করেছি এখানে আপনাদের দেখানোর জন্য। তো এই টাইপ করা হয়ে গেলে এবার আমি এটা অফ করে দিই। এখন আমাদের যে কাজটি সেটা আমরা লোগোর মাঝখানে, সাধারণত লোগোর মাঝখানে কোনো আর্ট থাকে বা কোনো ছবি থাকে, তো আমি এখানে একটা ছবি নিয়ে আসি, এটা আমি ডাউনলোড করে রেখেছিলাম টাইগারের ছবিটা। এভাবে মাউসের বাম বাটন ড্র্যাগ করে আমরা সরি মুকটুলটা নিয়ে নিবাকে নিয়ে এভাবে ড্র্যাগ করে আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টের উপরে এনে এভাবে এনে ছেড়ে দিব, যদি দেখা যাবে টাইগারের ইমেজটা চলে এসেছে এখানে। আসার পরে এটা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে রিসাইজ করে নিব, এভাবে রিসাইজ করে নেওয়ার পরে একটি ব্যাপার, আমি এখানে অপাসিটিটা কমিয়ে দেখি যে লোকের ভিতরে কতটুকু অংশ এর হেডটা রয়েছে, সেভাবে আমি এটাকে অপাসিটি কমিয়ে দিয়ে এটাকে ঠিক পজিশনিংটা ঠিক করে নিব। এন্টার দিব, তো এভাবে পজিশনটা করার পরে এখন আমরা যে কাজটি করব, এখানে যে আমরা ইলিপসটা এঁকেছিলাম তৃতীয় ইলিপসটা কন্ট্রোল কি প্রেস করে সেখানে ক্লিক করলে এই ইলিপসটার চারদিকে একটা সিলেকশন তৈরি হবে এবং লেয়ার ফাইভ যেখানে টাইগারের লেয়ারটা ইমেজটা রয়েছে সেই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় খেয়াল করুন আমরা সিলেক্ট ইনভার্স প্রেস করবো, ইনভার্স প্রেস করার সাথে সাথে বাইরের অংশটুকু ইনভার্স হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করার সাথে সাথে টাইগারের বাড়তি যে ইমেজের বাড়তি যে অংশটুকু রয়েছে সেটা ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি অর্থাৎ আমি সিলেকশনটা দূর করে দিলাম। তো এভাবে আমরা বিভিন্ন ইমেজ এবং কালার ব্যবহার করে এবং ইলিপসের বিভিন্ন রকম অপশন ব্যবহার করে আমরা বিভিন্ন রকম লোগো ডিজাইন করতে পারি। তো
এবার আমাদের যে বাড়তি আমাদের যে প্রোগ্রাম গুলো ছিল, যেমন দ্বিতীয় যে আমি উইন্ডোটা খুলেছিলাম সেটা আমি অফ করে দিব, এবং কন্ট্রোল এস প্রেস করে আমাদের যে গাইড গুলো ছিল সেটা আমি সরিয়ে দিলাম। তো ইচ্ছা করলে আপনি এখানে দেখার সুবিধার্থে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দেন। তা এই যে লোগোটা সেটা আরো ফুটে উঠেছে। এই লোগোর ভিতরে আমি আরো অনেক কাজ করতে পারি, তো সেটা অন্য কোনো টিউটোরিয়ালে আমি দেখাবো, টিউটোরিয়ালটা লম্বা না করি। তো আগামীতে আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে সামনে আমি হাজির হবো বাংলা টিউটোরিয়াল টিভি চ্যানেলের মাধ্যমে। ততদিন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।